আজকে স্নেহা শ্রেয়ার সহ পুরো পরিবারের সবাই কাজে লেগে গিয়েছে আজকে ছুটির দিন আর ছুটির দিন হলে আমাদের কাজ আরও বেশি বেড়ে যায় মানুষ ছুটির দিনে অনেক রিল্যাক্স করে কিন্তু আমাদের ছুরির দিনে কাজ আরও বেশি থাকে আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ আজকে তো তার আগে হচ্ছে মেইন কাজ খাওয়া দাওয়া পেট পুজো করা তো এজনের রান্না কমপ্লিট করতে চলে আসছি আগে ভাবছি যে রান্নাটা আগে কমপ্লিট করি দেন অন্য অন্য কাজ করা যাবে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো দেখেন অনেক বড় বড় আর ওটা ছিল একটা পার্ট তো এদিকে হচ্ছে বিট ভাজা হচ্ছে তো বিট ভাজার পাশাপাশি এদিকে মাংস হবে মাংস রান্না করবো রসুন আদা এগুলো একটু কেটে নিচ্ছি আর এদিকে স্নেহা স্নেহ একটু পড়াশোনা করছে কারণ সারাটা দিন আজকে যেহেতু ছুটির দিন আর ওদিকে দিনে কাজ আছে অন্য অন্য কাজ করব আর ওরাও একটু রিল্যাক্স করে ছুটির দিনে সো ওইভাবে আসলে ছুটির দিনে প্রেশার দেয় না এখন একটু পড়াশোনা করে নিচ্ছে এদিকে মশলাগুলো ব্রেন্ড হচ্ছে আর চরণ দেখে ওয়েদারটা কি সুন্দর তাই না আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর আর আকাশটা দেখে বেশি ভালো লেগেছে মন ভালো হয়ে গেল আকাশ দেখে এদিকে হচ্ছে স্নেহা পড়াশোনা করে সবকিছু ওরকমই রেখে দিয়েছে সবকিছু গোছাচ্ছি আর আমার ছোটবেলার কথা মনে পড়ছে আমি এরকম সব কিছু এলোমেলো করে রাখতাম মা গোছাইতো আর কি তো সব কিছু গোছানোর পরে এখন হচ্ছে আমার জিনিস গোছানোর পালা আমি অনেকগুলো কাপড় চোপড় কিনেছি তো সব কাপড় চোপড় কিনে আমি আসলে ওইভাবে রেখে দিয়েছি একটা কর্নারে ছিল আমি আসলে ভুলেই গেছিলাম পরে ওই দিন বের করে ওয়াশ করেছি ওয়াশ করার পরে এখন সব কিছু একটু রান্নার ফাঁকে ফাঁকে গুছিয়ে নিচ্ছি তো আসলে এত কিনেছি মানে কি বলবো একবারে বিশ পঁচিশটা মতো কেনা হয়ে গেছে মেয়েদের আসলে কেনার শেষ হয় না তো সবসময় আসলে সব রকম পাওয়া যায় না ভালো লেগেছে এই কারণে আমি একবারে অনেকগুলো নিয়ে নিয়েছি তো কিছু আর কি এখানে একটু গুছিয়ে রেখে দিচ্ছি এবারে হচ্ছে রেখে এখন আবার রান্নায় ফিরে যাব এখনো বিট ভাজাটা অলরেডি হয়ে গেছে আর এইখানে বিট ভাজাটা অনেক বেশি খাই আমরা আমার কাছে মনে হয় ভাতটা লাল লাল হয় মেখে খেতে দারুণ লাগে তো ওই কারণে যেহেতু লাল শাক পাওয়া যায় না একটু ঝাল ঝাল করে বিট ভাজাটা করি চিকেন হয়ে গেছে সব কিছু রেডি করেছি এবারে প্লেটটা সাজিয়ে নিব বাচ্চাদের এভাবে প্লেট সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে আমার তো আর ওরাও খেতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করে মাংস তারপরে লেবু দেন হচ্ছে বিট ভাজা বলতে পারেন আমাদের বিদেশ বিভুয়ে লাল শাক ভাজা তো আজকে খুবই সিম্পল খাবার স্নেহা অলরেডি স্নান করে চলে আসছে না স্র্যাশ বলছে উঠে যাচ্ছে মানে আজকে আমাদের পুরো বাসাটা ভাবছি ক্লিন করব এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে আঁকানো স্নেহা আগে খুব করতে এখন বড় হয়ে গেছে বাদ এখন হচ্ছে স্র্যাশ করে বাসা মানে তাকানোর অবস্থা নেই সব জায়গায় মার্কার তারপরে এমনি কলম দিয়ে আঁকিয়ে তাকানোর মতো অবস্থা নেই কীভাবে উঠাবো এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে হচ্ছে পারফিউম তারপরে বাসায় ছিল পেপসি সব কিছু দিয়ে ট্রাই করেছি পারফিউম দিয়ে বেশি ভালো কাজে লেগেছে আপনারা এইভাবে করে হচ্ছে তুলতে পারেন কলমের দাগ দেখেন একদম ক্লিন হয়ে গেছে আর শুধু আমার বাসার এখানে না বিশ্বাস করবেন না মানে আমার ওয়াশরুম প্রত্যেকটা জায়গায় হচ্ছে কলমের দাগ এত পরিমাণে আঁকায় স্নেহার শেষ তো এবারে হচ্ছে ওখানে কাজ শেষ করে এই জিনিসটা দেখে আমি খুবই মানে আবেগে আপ্লুত হয়ে গেছি এটা হচ্ছে দেশে গিয়েছিলাম তিন বছর আগে সেই অল্প একটু এখনও রয়ে গেছে তো এবারে বিকেলবেলা বাচ্চাদের একটু নুরুস রান্না করেছি একটু গরম তাই এই প্লেটে দিয়েছি এখন ওদের খেতে দিব আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে